নমস্কার বন্ধুরা, এমএইচ এডুকেশন ল্যাবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আগত WBCS প্রিলিমিনারি পরীক্ষার কথা মাথায় রেখে এমএইচ এডুকেশন ল্যাব যে ইংলিশের ওপরে যে মক টেস্টের একটি সিরিজ শুরু করেছে, আজকে সেই মক টেস্ট সিরিজেরই আজকে পঞ্চম ক্লাসটি আমি আপনাদের দেব। এর আগে অলরেডি চারটে ক্লাস আমি আপনাদের দিয়ে দিয়েছি এবং সেখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি আপনাদের করিয়ে দিয়েছি। আজকেও আমি এই পঞ্চম ক্লাসে আরো 25টি গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি আপনাদের করিয়ে দেব, যেগুলো আগত WBCS পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা যাই পড়ুন না কেন ইংলিশ থেকে এই মক টেস্ট গুলো কিন্তু অতি অবশ্যই একবার হলেও আপনারা পরীক্ষার সময় দেখে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করি আজকের এই পঞ্চম মক টেস্ট ক্লাসটি। নমস্কার বন্ধুরা, আমরা আজকে তাহলে শুরু করছি মক টেস্ট নাম্বার 5 ইংলিশের। তো আমি বিগত যে চারটে মক টেস্ট আপনাদের দিয়েছিলাম, সেই মক টেস্টে আমি আলোচনা করেছিলাম যে এই WBCS পরীক্ষায় এই তিন থেকে চারটি বা কখনো দুটি এই প্রিপোজিশন থেকে কিন্তু প্রশ্ন দেয়। তো আজকেও আমি পঞ্চম অংশে দেখুন প্রথম তিনটি বলেছে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশনস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ এই যে তিনটে দেয়া আছে কারেক্ট প্রিপোজিশন আপনাকে তিনটে দেয়া আছে, এই তিনটে কোশ্চেনে আপনাকে কারেক্ট প্রিপোজিশনটি আপনাকে বসাতে হবে। অর্থাৎ প্রথমটি দেখুন বলেছে আই স্টেড ইন মুম্বাই ড্যাশ 8 ইয়ার্স। তাহলে এখানে দেখুন চারটে অপশন আপনাকে দিয়েছে, কি দিয়েছে, একটা দিয়েছে ফর, একটা দিয়েছে সিন্স, একটা দিয়েছে থ্রু, একটা দিয়েছে অ্যারাউন্ড। এবার এই যে আই স্টেড ইন মুম্বাই ড্যাশ 8 ইয়ার্স, এই থ্রু আর অ্যারাউন্ডটাকে একদম বাদ দিয়ে দিন। প্রবলেমটি যেটি ছাত্রদের হয় এবং বিসিএস এর যে ইংলিশ আসে, যে প্যাটার্নের ইংলিশ আসে, সেই প্যাটার্নটাকেই আমরা আপনাদের ফলো করাবো। ব্যাপারটা হচ্ছে বিসিএস এ কিন্তু খুব সোজাও দেয় না ইংলিশ, আবার খুব কঠিনও কিন্তু দেয় না। সিজিএল মেনে যেরকম কঠিন টাইপের ইংলিশ আসে, বা কখনো কখনো সিজিএল এর আপনার টায়ার ওয়ানেও কিন্তু কঠিন কিছু কিছু দিয়ে দেয়, সাধারণত দেয় না, কারণ এটা মেনেই সাধারণত আপনাকে এই কঠিন ইংলিশগুলো কিন্তু দেয়। কিন্তু বিসিএস এ খুব একটা কঠিনও দেয় না, আবার খুব সোজাও দেয় না। বিসিএস এ যে ইংলিশের প্যাটার্নটা, এটি জেনে রেখে দিন, খুব ট্রিকি প্যাটার্ন। অর্থাৎ চট জলদি যে আমরা কথাগুলো ইউজ করি বাংলায়, সেটিরই ইংলিশ করে, মানে ইংলিশের কোশ্চেন এসে কোশ্চেনটাকে বাংলাটাকে ইংলিশে করে সেটারই কি বসবে, এই ধরনের ট্রিকি জিনিসগুলো। অর্থাৎ প্রচলিত কথা থেকে কিছু দেয়, যেগুলো আমি বিগত ক্লাসে আপনাদের কিছু কিছু আলোচনা করেছি, তো সেই ধরনের ট্রিকি প্রশ্নগুলোই কিন্তু বিসিএস এ দেয়। সুতরাং আমাদের এমন বেসিক গ্রামারটা যদি আমাদের ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু আমরা বিসিএস এর এই 25টা ইংলিশ যে আসে আমরা অনায়াসে করে ফেলতে পারবো। অ্যাটলিস্ট 17 থেকে তো 18টা আমরা করতেই পারবো। তো প্রথমটি দেখুন বলেছে আই স্টেড ইন মুম্বাই ড্যাশ 8 ইয়ার্স, অর্থাৎ থ্রু আর অ্যারাউন্ডটি ভুলে যান। প্রবলেম যেটি হয় ফর হবে না সিন্স হবে, মনে রাখবেন এখানে ফর হবে অ্যান্সার, অর্থাৎ এ হবে ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ আই স্টেড ইন মুম্বাই ফর 8 ইয়ার্স। এবার আপনাদের প্রশ্ন আসে যে সিন্সটা কেন করলাম না, মনে রাখবেন এই ফরটি আপনাকে কি বলেছে, এখানে শূন্যস্থানের পরে যেটি আছে সেটি দেখবেন কি আছে, 8 ইয়ার্স। অর্থাৎ এই বাংলাটা হচ্ছে আমি মুম্বাইতে 8 বছর ধরে আছিলাম। ব্যাপারটা হচ্ছে এখানে আপনাকে বলেছে 8 বছর, আপনাকে কিন্তু সেই নির্দিষ্ট বছরটি উল্লেখ করে দেয়নি যে আপনি ওই বছর থেকে, মনে করুন আমি আপনাকে যদি বলতো 2011 থেকে আপনি আছেন, বা আমি 2011 থেকে আছি, যদি স্পেসিফিক বছরটি উল্লেখ করে দেয় তাহলেই কিন্তু সিন্স হবে। কিন্তু আপনাকে দিয়েছে কি 8 ইয়ার্স, অর্থাৎ 8 বছর ধরে। এবার বছরটা কোন বছর সেটি কিন্তু উল্লেখ করে দেয়নি, সেই জন্য যদি উল্লেখ না করে দেয় পার্টিকুলার বছর তাহলে বসাবো ফর, আর যদি পার্টিকুলার বছরটি উল্লেখ করে দেয় তাহলে বসাবো সিন্স। যেহেতু এখানে আমাকে পার্টিকুলার বছরটি উল্লেখ করে দেয়নি, তাহলে আমি ওই জন্য বসালাম কি ফর। যদি এখানে 6 ইয়ার্স দিত, যদি এখানে 10 ইয়ার্স দিত, আমরা ফরই বসাতাম। কিন্তু যদি দিত যে এখানে 2011 থেকে বা 2018 থেকে 2017 থেকে পার্টিকুলার বছরটি উল্লেখ করে দিত, তাহলে আমরা সিন্স বসাতাম। যেহেতু এখানে দেয়নি তাই আমরা এখানে ফর বসাবো, এটি হচ্ছে এখানকার ট্রিক, বোঝা গেল। দু নম্বরটিতে আসুন, বলেছে দেয়ার ইজ অ্যান এক্সেপশন ড্যাশ এভরি রুল। এখানে চারটে অপশন দিয়েছে টু ফর ইন অ্যান্ড আপ, এখানে হবে দেয়ার ইজ অ্যান এক্সেপশন টু ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ এটি একটি প্রোভার্ব,
অর্থাৎ এটি একটি লাইন একটা যদি তুলে দিয়েছে, জিনিসটির মানে যেটি দাঁড়াচ্ছে যে এটি সাধারণ, মানে এটি সমস্ত নিয়মের থেকে আলাদা, দেয়ার ইজ এক্সেপশন, পরে টু প্রিপোজিশনটি বসলো। এবার ব্যাপারটি হচ্ছে যে এটি সমস্ত নিয়মের থেকে যে আলাদা, এবার এই যে আলাদা ব্যাপারটা, এই আলাদা ব্যাপারটা কিন্তু দুটো ক্ষেত্রে ব্যবহৃত হয়, একটা হচ্ছে নেগেটিভ ক্ষেত্রে আর একটা হচ্ছে পজিটিভ ক্ষেত্রে। এবার এই আলাদাটা এইখানে যে আপনাকে লাইনটি দিয়েছে এখানে কিন্তু নেগেটিভ অর্থে ব্যবহৃত হবে, বোঝা গেল কি বললাম? এটি কিন্তু একটা প্রভাব, সেই লাইনটাকে তুলে দিয়েছে যেখানে ছিল লাইনটি, দেয়ার ইজ অ্যান এক্সেপশন টু এভরি রুল, এবার এই প্রিপোজিশনটাকে আপনাকে সরিয়ে দিয়েছে, এটি আপনার কাছে জানতে চেয়েছে। বিসিএসে কিন্তু এই ধরনের থেকেই কিন্তু কোশ্চেন তুলে দেয়, অর্থাৎ এটি হলো দেয়ার ইজ অ্যান এক্সেপশন টু এভরি রুল, অর্থাৎ এটি সমস্ত নিয়মের থেকে আলাদা। এবার এই আলাদাটা, এক্সেপশনটা দুরকম হতে পারে, নেগেটিভ এবং পজিটিভ, কিন্তু এইখানের ক্ষেত্রে নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়েছে, বোঝা গেল? 3 নম্বরটি দেখুন, বলেছে হি সেভড হার ড্যাশ সার্টেন ডেথ, অর্থাৎ এ দিয়েছে অফ, বি দিয়েছে ইন, সি দিয়েছে উইথ, ডি দিয়েছে ফ্রম, অর্থাৎ এখানে ডি হবে ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ জিনিসটা তো ইজি দিয়েছে, অর্থাৎ হি সেভড হার ফ্রম সার্টেন ডেথ, অর্থাৎ জিনিসটি হলো যে সে তাকে আকস্মিক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল, বা সেভ করে বাঁচানো, বোঝা গেল কি বললাম? অর্থাৎ সি সেভড হার ফ্রম সার্টেন ডেথ, অর্থাৎ কি হলো, সে তাকে আকস্মিক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল, সেই জন্য আমরা কি বসালাম, ফ্রম প্রিপোজিশনটি বসালাম, বোঝা গেল? বন্ধুরা পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা দেখুন 4 নম্বর থেকে 6 নম্বর ডিরেকশন বলছে কি, 4 নম্বর থেকে 6 নম্বর বলেছে চুজ দ্য কারেক্ট আইটেমস ফর দ্য আন্ডারলাইন সেকশন, যে আন্ডারলাইন সেকশনটা আছে অফ দ্য সেন্টেন্সেস ফ্রম দ্য গিভেন অপশন, বলছে আপনাকে এই অপশনগুলোর মধ্যে কারেক্ট আইটেমটা সিলেক্ট করতে হবে, যেটা এই যে এরই মাঝে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি যে WBPSC প্লাস সাবস্ক্রিপশনের ব্যাপারে, যে আনঅ্যাকাডেমির প্ল্যাটফর্মে কিন্তু এখন লাইভ ক্লাস চলছে। আনঅ্যাকাডেমি যেমন তোমরা ইন্ডিয়াস লার্জেস্ট এডুকেশনাল প্ল্যাটফর্ম, সেখানে টপ এডুকেটার্সরা কিন্তু তাদের নলেজ শেয়ার করছেন। এখানে মোট ওয়েস্ট বেঙ্গলের টোটাল 40+ এডুকেটার্স কিন্তু এখানে আছেন, সমস্ত এডুকেটার্সরা বিভিন্ন সাবজেক্টসে যারা দক্ষ এখানে ক্লাস নিয়ে থাকেন, সেই ক্লাসগুলো তোমরা অ্যাভেল করতে পারো। এবং অবশ্যই দেখো এতগুলো টপিক্সের উপরে কিন্তু ক্লাস হয়, অর্থাৎ ম্যাথস, পলিটি, সায়েন্স, টেকনোলজি, সিলেবাস প্রিপারেশন, কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমি, হিস্ট্রি, ল্যাঙ্গুয়েজ, রিজনিং, জিওগ্রাফি, ব্যাচ কোর্সেস এবং ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক কোর্স, এতগুলো কোর্সের জন্য কিন্তু ক্লাস হয়ে থাকে। এবং মনে রাখবে যে টপ এডুকেটার্সরা এখানে ক্লাস নিয়ে থাকেন। এবং এখানে আমারও কিন্তু বিভিন্ন কোর্স চলছে, যেমন জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, 15,000 MCQ, এবং ইন ফিউচার সমস্ত সাবজেক্টের উপরে কিন্তু আমার ক্লাস সেখানে অ্যাভেলেবেল হওয়ার সাথে তোমরা প্র্যাকটিস সেট, কুইজ সেশন, টেস্ট সিরিজ সমস্তটা কিন্তু একটা সাবস্ক্রিপশনের মাধ্যমে নিতে পারো। যখন তুমি PSC ক্যাটাগরির মধ্যে যাবে আনঅ্যাকাডেমি লার্নিং অ্যাপসে, গেট সাবস্ক্রিপশন অপশন প্রেস করলেই কিন্তু তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে তুমি তোমার সুবিধা মতো যে কোনো সাবস্ক্রিপশন নিতে পারো। আর এখানে যে কোডটা চাইছে সেই কোড তুমি যদি মহসিন 13.07 এই রেফারেল কোড ইউজ করো, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট তোমার 10% ডিসকাউন্ট হয়ে যাবে। অর্থাৎ তুমি আমার এই রেফারেল কোড ইউজ করলে কেবলমাত্র যে আমার ক্লাসটা তুমি করতে পারবে এরকম নয়, ওয়েস্ট বেঙ্গলের টপ এডুকেটার্স যারা আছেন 40 জন এডুকেটর, তাদের ক্লাস কিন্তু তুমি করতে পারবে একটি মাত্র সাবস্ক্রিপশনের মাধ্যমে। তো আমি অবশ্যই তোমাদেরকে রিকমেন্ডস করবো আনঅ্যাকাডেমির প্লাস সাবস্ক্রিপশন নেওয়ার জন্য। থ্যাংক ইউ। এই যে আন্ডারলাইন করা, যে সেন্টেন্সটার মধ্যে যে আন্ডারলাইন করা আছে সেটার অ্যাকচুয়াল যে মানেটা, সেই মানেটাই আমাকে এখান থেকে আইডেন্টিফাই করে আমাকে বলতে হবে যে সেটার মানেটা কি। তো 4 নম্বরটাতে বলুন দেখুন, বলেছে যে ইন আওয়ার কান্ট্রি পলিটিশিয়ান্স আর অলওয়েজ আন্ডার দ্য ক্লাউড। এবার আপনাকে কি বলেছে, এই আন্ডার দ্য ক্লাউডটা মানেটা কি, কি মিন করছে, সেটা আন্ডারলাইন করা আছে, এইটুকুর মানেটা আপনাকে বলতে হবে। তো এটি কিন্তু একটা ইডিয়মস হিসেবে আপনাকে দিয়েছে, বলেছে এর বাংলাটা আমি আপনাদের বলে দিচ্ছি, ইন আওয়ার কান্ট্রি পলিটিশিয়ানস আর অলওয়েজ আন্ডার দ্য ক্লাউড। এই কথাটির মানে হলো যে আমাদের দেশের রাজনীতিবিদরা সবসময় সন্দেহজনক, এই আন্ডার দ্য ক্লাউড মানে হলো সন্দেহজনক, এটি কিন্তু ইডিয়ামস একটা, বোঝা গেল? অর্থাৎ সন্দেহজনক। তাহলে এখানে যে 4টে দিয়েছে অপশান, একটা দিয়েছে সিক্রেটিভ, তার মানে সন্দেহজনক। এবার সিক্রেটিভ মানে কি, গোপনীয়তা, মানে এটি হবে না। প্রোডাক্টিভ মানে কি, প্রোডাক্টিভ মানে হচ্ছে আপনার উৎপাদন ক্ষম, তাহলে এটিও হবে না। সাসপিশিয়াস মানে কি, সাসপিশিয়াস মানে হচ্ছে আপনার সন্দেহ প্রবণ,
হ্যাঁ এটা হবে, ঠিক আছে আমি এটাকে রেখে পরেরটা লাস্ট একবার দেখে নিই কি দিয়েছে। এইভাবে আপনারা কিন্তু পরীক্ষার সময় দেখবেন। পরেরটা দিয়েছে ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট মানে অসৎ, তার মানে এটিও হবে না। তাহলে থাক, তাহলে কি হবে? এটা হবে সাসপিশিয়াস, অর্থাৎ সন্দেহপ্রবণ। বোঝা গেল কি বললাম? তাহলে ইন আওয়ার কান্ট্রি পলিটিশিয়ানস আর অলওয়েজ আন্ডার দ্য ক্লাউড, মানে সাসপিশিয়াস মানে কি, মানে হলো যে আমাদের দেশের রাজনীতিবিদরা সবসময় সন্দেহজনক, অর্থাৎ এই আন্ডার দ্য ক্লাউড মানে হলো সন্দেহজনক, তার মানে সাসপিশিয়াস এর মানেটা। বোঝা গেল? 5 নম্বরটি দেখুন, বলেছে অ্যামাজিংলি নট ওয়ান অফ দ্য পিপল হু নিউ অ্যাবাউট দ্য সারপ্রাইজ লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। এই কথাটার মানেটি কি? লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মানে হলো ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসা। কি বললাম? এটির অ্যাকচুয়াল যে বাংলাটা যদি তর্জমা করি আমরা, তাহলে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মানে হলো ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসা, বেড়াল বেড়ানো। বোঝা গেল? তার মানে এটি যদি বাংলাটা দেখা যদি আমি করি, তাহলে দেখাচ্ছে যে অদ্ভুত ভাবে যারা সারপ্রাইজের ব্যাপারটি জানতো তারা কেউই সিক্রেটটি শেয়ার করেনি। বোঝা গেল? এবার এই যে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মানে ঝুলি থেকে বেড়াল বেরোনো, তার মানে কি? এই লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মানেটাই কি? কোনো কিছু গোপন করা। ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসা মানেটাই কি? মানে কিছু গোপন ছিল, সেটা আট মানে সেটা গোপন জিনিসটাকে, কোনো কিছু জিনিসটাকে গোপন করে রেখেছে। তাহলে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মানে হলো সেই সিক্রেট ব্যাপারটা। অর্থাৎ এখানে সিক্রেট ব্যাপারটি কোথাও আছে? হ্যাঁ, সি অপশনে দেখতে পাচ্ছি, টু শেয়ার দ্য সিক্রেট, অর্থাৎ এর অপশনটি হবে সি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? 6 নম্বরটি দেখুন, বলেছে হিজ মিউজিক ওয়াজ ডেরিডেড বাই অ্যান, সরি বাই অ্যানটা দুবার লেখা হয়ে গেছে, আচ্ছা তাহলে দেখুন বলেছে যেটি, হিজ মিউজিক ওয়াজ ডেরিডেড বাই অ্যান এল্ডার জেনারেশন কনভিন্স দ্যাট হি ওয়াজ এ নাইন ডেজ ওয়ান্ডার। নাইন ডেজ ওয়ান্ডার কথাটির যেটি মানে হলো, নাইন ডেজ ওয়ান্ডার মানে হচ্ছে শর্ট স্টে এনজয়মেন্ট, অর্থাৎ এটার অ্যাকচুয়াল মানে হচ্ছে শর্ট স্টে এনজয়মেন্ট, অর্থাৎ স্বল্প সময়ের যে, স্বল্প সময়ের যে আনন্দ সেটা হচ্ছে নাইন ডেজ ওয়ান্ডার বলে। এবার এখানে যেটি বলেছে হিজ মিউজিক ওয়াজ ডেরিডেড বাই অ্যান এল্ডার জেনারেশন কনভিন্স দ্যাট হি ওয়াজ এ নাইন ডেজ ওয়ান্ডার, অর্থাৎ তার সঙ্গীতকে নিয়ে পুরনো জন প্রজন্মের লোকেরা হাসি ঠাট্টা বা বিদ্রুপ করে এই বলে যে সে হলো ক্ষণিকের আনন্দের একজন মিউজিশিয়ান। বোঝা গেল? এটি তার মানেটি দাঁড়াচ্ছে। তাহলে এখানে তাহলে নাইন ডেজ ওয়ান্ডার মানেটি আপনার আন্ডারলাইন করা আছে, তার মানেটি আপনাকে বলতে মানে বলতে হবে। তার মানেটা কি? আমি কি বললাম? শর্ট স্টে এনজয়মেন্ট মানে স্বল্প ক্ষণিকের আনন্দ। তাহলে এখানে কি আছে দেখুন তো, এ ওয়ান্ডার কিট কিট হবে না, এ মিউজিশিয়ান পার এক্সিলেন্স এটিও হবে না, এক্সট্রিমলি ট্যালেন্টেড মিউজিশিয়ান এটিও নয়। তাহলে যেটি থাকলো দেখুন সি, প্লেজার ফর এ শর্ট টাইম। আমি কি বললাম? প্লেজার মানে কোনো কিছু একটা আনন্দ ক্ষণ, অর্থাৎ শর্ট টাইম অর্থাৎ স্বল্প ক্ষণের যে আনন্দ সেটি হচ্ছে প্লেজার ফর মানে আপনার হচ্ছে নাইন ডেজ ওয়ান্ডার। এবার এই অপশনটি অনেক সময় নাও দেয় দেয়া থাকে, দেয়া থাকে কি, এই যে বললাম শর্ট স্টে এনজয়মেন্ট, অর্থাৎ দুটো জিনিস আপনি মনে রাখুন, নাইন ডেজ ওয়ান্ডার যদি থাকে তার মানেটাই হচ্ছে শর্ট স্টে এনজয়মেন্ট, বা পরীক্ষার সময় এটিও দেয় প্লেজার ফর এ শর্ট টাইম, অর্থাৎ স্বল্প সময়ের জন্য যে আনন্দ বা উৎফুল্লতা সেটি হচ্ছে নাইন ডেজ ওয়ান্ডার। বা এটি না দিয়ে যদি এটি দিত, ঘাবড়ে যাবেন না, পরীক্ষার সময় আমি ওই জন্য এটিও জানিয়ে রাখলাম আপনাদের যে এটা মানে শর্ট স্টে এনজয়মেন্টও কিন্তু হয়। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন বন্ধুরা। 7 নম্বরটি দেখুন, বলেছে দ্য কনভিক্ট ওয়্যার কেপ্ট ইন দ্য সেল, অর্থাৎ কেপ্ট ইন দ্য সেল, এই কেপ্ট ইনটাকে আন্ডারলাইন করা আছে, এই কেপ্ট ইন মানে আপনাকে বলতে হবে। মনে রাখবেন কেপ্ট ইন মানে হচ্ছে সীমাবদ্ধ, সীমাবদ্ধ বা আটকানো, আটকে রাখা বা আটকানো, বা আটকে রাখা যাই, অর্থাৎ বিশেষ বিশেষ অর্থাৎ এক এক রকম ক্ষেত্রে এক এক রকম মানেটি জিনিসটা পড়ে, তো সীমাবদ্ধ হলে সীমাবদ্ধ, আটকানো আটকে রাখা একই জিনিসটি। বোঝা গেল? এখানে যেটি বলেছে দ্য কনভিক্ট ওয়্যার কেপ্ট ইন দ্য সেল, এই কেপ্ট ইন কথাটির মানেটা কি দেখুন, এখানে 4টি অপশন দিয়েছে, অর্থাৎ আমি বাংলাটা আপনাদের বলে দিই। প্রথমে আসামিদের কারাগারে আটকে রাখা হয়েছিল বা সীমাবদ্ধ করে রাখা হয়েছিল, যাই বলুন না কেন, আমি বলেছি সীমাবদ্ধ বা আটকানো বা আটকে রাখা, এই কেপ্ট ইন তার মানে। এবার এটি কোনটি হবে? তাহলে মানে আসামিদের কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। এইবার এখানে দেখুন এতে দিয়েছে পানিশড, তার মানে এটি হবে না। টর্চার, টর্চার মানে পানিশড মানে কি, দণ্ডিত, দণ্ড দেয়া,
টর্চার্ড মানে কি নির্যাতন, টর্চার্ড মানে নির্যাতন, রিওয়ার্ডেড মানে কি রিওয়ার্ডেড মানে পুরস্কৃত করা, আর কনফাইন্ড মানে হচ্ছে সীমাবদ্ধ। তাহলে এখানে আমার কোনটা যাবে বন্ধুরা? কনফাইন্ড। তাহলে ডি হবে ইজ দ্য রাইট আনসার। কনফাইন্ড মানেও কি সীমাবদ্ধ। আর এই যে মানেগুলো বলে দিলাম এগুলো কিন্তু আপনারা লিখে নিন। পানিশড মানে দণ্ড দেওয়া, টর্চার্ড মানে নির্যাতন, রিওয়ার্ডেড মানে কিন্তু পুরস্কৃত করা। অর্থাৎ এগুলোই কিন্তু আপনাদের পরীক্ষার সময় হয়তো সিনোনিমসও কিন্তু পরীক্ষার সময় দিয়ে দিতে পারে, বোঝা গেল? সুতরাং বাংলাগুলো জেনে রাখলে আপনি ইংলিশ কিন্তু অবশ্যই করতে পারবেন। তাহলে টর্চার্ড মানে কি নির্যাতন, পানিশড মানে দণ্ড দেওয়া, আর রিওয়ার্ডেড মানে পুরস্কৃত করা, আর কনফাইন্ড মানে সীমাবদ্ধ, যেটা এখানে হবে অ্যান্সার। 8 নম্বরটি দেখুন, বলেছে আফটার এ প্রলং সাফারিং হি পাসড অ্যাওয়ে। পাসড অ্যাওয়ে মানে হচ্ছে চলে যাওয়া বা মৃত। পাসড অ্যাওয়ে মানে মৃত্যু হওয়া, মৃত্যু হওয়া। অর্থাৎ আফটার এ প্রলং সাফারিং, অর্থাৎ দীর্ঘদিন ভুগে সে মারা গেল। এবার এখানে কোনটি হবে অপশনে? ঠিক মনে রাখবেন, লেফট সেটি হবে না। ইল্ডেড মানে তো উৎপাদন করা, ওয়েন্ট অ্যাওয়ে মানে চলে যাওয়া, কোনো স্থানান্তরে চলে যাওয়া। তাহলে এখানে তো চলে যাওয়া না, এখানে পাস্ট অ্যাওয়ে মানে মৃত্যু হওয়া, তাহলে ডিজেস্ট, ডিজেস্ট হলো এখানে হচ্ছে অ্যাকচুয়াল মানে, ডিজিস্ট মানে হচ্ছে মৃত্যু। তাহলে এখানে যেটি হবে অ্যান্সার সেটা হবে বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ডিজিস্ট। ডিজিস্ট মানে হলো মৃত্যু, যেটার মানেটা দাঁড়াচ্ছে পাস্ট অ্যাওয়ে। পাস্ট অ্যাওয়ে মানে মৃত্যু, আর ডিজিস্ট মানে হলো মৃত্যু। তাহলে আফটার এ প্রলং সাফারিং হি ডিজিস্ট বা পাস্ট অ্যাওয়ে, বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন বন্ধুরা। ডিরেকশন 9 to 12 বলেছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশন। দেখুন 9 থেকে 12 পর্যন্ত সেটি করতে বলেছে। তাহলে প্রথম 9 নম্বরটি দেখুন, বলেছে টু বি বায়াসড এগেইনস্ট সাম ওয়ান অর সামথিং, অর্থাৎ কারোর বা কোনো কিছুর প্রতি পক্ষপাত করা, সেটির মানেটা কি? তার মানে সেটির এক কথায় ইয়ে কি বলবো আমরা, প্রিজুডিস। অর্থাৎ প্রিজুডিস মানে হচ্ছে পক্ষপাত দুষ্ট। অর্থাৎ কোনো একটা কেউ দোষ করেছে, একজন সেটাকে মিথ্যে বলছে, অর্থাৎ সে মিথ্যে বলছে মানে কি, দুজন ব্যক্তি একজন দোষ করেছে, এবার তাকে যখন এবার তার আরেকজন বিপদে বিপরীতে যিনি আছেন, মনে করুন দুজন ব্যক্তি এ দোষ করেছে, এবার একে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে এ কি দোষগুলো করেছিল, কিন্তু সে জানতো যে দোষটি করেছে, কিন্তু তা সত্ত্বেও সে কি করছে, কি করছে আপনার মিথ্যে বলে যাচ্ছে যা করেনি। তাহলে মানে কি, তার মানে এটার পক্ষপাত হয়ে কাজটি করা, অর্থাৎ কি এটির পক্ষপাত মানে কি, এর পক্ষপাত কাজ করে, পক্ষপাতে কাজ করছে, তার মানে পক্ষপাত দুষ্ট, অর্থাৎ প্রিজুডিস হচ্ছে অ্যান্সার। আর প্যান্ডেমোনিয়াম হবে না, কারণ প্যান্ডেমোনিয়াম মানে হচ্ছে কুন্দল। প্যান্ডেমোনিয়ামের বাংলা হচ্ছে কুন্দল, মানে ঝগড়া করা, বোঝা গেল? আর প্রেফারেন্স কেন হলো না? প্রেফারেন্স হচ্ছে দুটো জিনিস আছে, দুটো জিনিসের মধ্যে আমি যদি তুলনা করি কোনটাকে প্রেফার, দ্যাট ক্ষেত্রে এখানে কিন্তু সেটি আপনাকে বলেনি। আপনাকে যেটি বলে যায় সিউডোনিম তো হবেই না, কারণ সিউডোনিম মানে ছদ্মনাম। বলেছে টু বি বায়াসড এগেইনস্ট সামওয়ান মানে কি, কারোর বা কোনো কিছুর প্রতি পক্ষপাত করা, তার মানে কোনো কিছু দোষ হয়েছে সেটাকে কি করছে, মিথ্যে বলে চালাচ্ছে, তার মানে কারোর বিরুদ্ধে মানে কারোর ইয়েতে পক্ষপাত হয়ে কাজ করছে, তার মানে প্রিজুডিস, অর্থাৎ পক্ষপাত দুষ্ট হবে এর অ্যান্সার। অর্থাৎ প্রিজুডিস হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার, বোঝা গেল? 10 নম্বরটি দেখুন, বলেছে ওয়ান হু অ্যাকোয়ার্ডস এ ব্যাড নেম ইজ কি। অনেকে যেটি করে ইনফেমাসে রাইট করে আসে, কিন্তু মনে রাখবেন ইনফেমাস মানে হচ্ছে অখ্যাতি। এই দুটো জিনিস মনে নিন, এটা কিন্তু অ্যান্সারটি হবে নটোরিয়াস। কি বললাম, এটি কিন্তু হবে নটোরিয়াস। এটি কিন্তু অনেকবার পরীক্ষা এসছে, সব ক্ষেত্রেই ছাত্ররা যদি করে আসে সেটি হচ্ছে ইনফেমাস। ইনফেমাস মানে হচ্ছে অখ্যাতি, মনে রাখবেন। আমি যেটি বলে দিচ্ছি, ফেমাস তো হবেই না, এভিল মানে মন্দ, এটিও হবে না। যেটি কনফিউশন সেটি হলো নটোরিয়াস আর ইনফেমাসের মধ্যে। WBCS এ আপনাদের এই কনফিউশন কোশ্চেনগুলোই দেবে পরীক্ষার সময়, ইংলিশে কিন্তু এই কনফিউশনগুলোই দেয়। এমন অপশন দেয়, ওরা তো দুটো অপশন কেটে গেল, কিন্তু এমন দুটো অপশন দেওয়া রয়েছে যেটা মনে হচ্ছে খুব কাছাকাছি, এগুলোই কিন্তু বিসিএস এর প্রশ্ন। মনে রাখবেন, আপনাকে জানতে হবে বেসিকটি কি। ইনফেমাস মানে হচ্ছে অখ্যাতি, মানে যাকে কেউ চেনেই না, যাকে কেউ চেনেই না ইজ ইনফেমাস। আর নটোরিয়াস কি, তাকে চেনে কিন্তু তার এমন একটা সে কাজ করেছে সেই নামের জন্য তাকে কিন্তু চেনে, তাকে বলা হচ্ছে নটোরিয়াস। এখানে কিন্তু সেটাই বলেছে আপনার ভাবটা, ওয়ান হু অ্যাকোয়ার্ডস এ ব্যাড নেম, তার মানে কি তাকে চেনে কিন্তু এমন একটা কাজ করেছে, ব্যাড নাম অর্জন করেছে, বাজে নাম অর্জন করেছে, তার মানে এখানে হবে নটোরিয়াস, বোঝা গেল? 11 নম্বরটা দেখুন, বলেছে পার্ট অফ এক্সামিনেশন শুড বি কন্ডাক্টেড বাই ওয়ার্ড অফ মাউথ, মানে কি পরীক্ষার একটা অংশ অবশ্যই পরিচালিত হওয়া উচিত মৌখিকভাবে। তাহলে এখানে ইন্টেলিজেন্টলি, ইন্টেলিজেন্টলি মানে কি বুদ্ধিমত্তার সাথে, এটি হবে না। লিটারেলি মানে সোজাসুজি, এটিও হবে না। কনফিডেন্সিয়ালি মানে কি, কনফিডেন্সিয়ালি মানে একান্তে, হবে না। ওরালি, ওয়ার্ড অফ মাউথ এ কথাটি মানে হলো ওরালি, অর্থাৎ মৌখিকভাবে, অর্থাৎ ডি ইজ দ্য রাইট আনসার, বোঝা গেল? 12 নম্বরটি দেখুন, এইখান থেকে প্রতি বছর একটা প্রশ্ন আপনি পাবেনই, বিশেষজ্ঞরা কার সঙ্গে জড়িত। এখানে যেমন দিয়েছে অ্যান
অর্থোপেডিস ডিলস উইথ, অর্থাৎ একজন অস্থি বিশেষজ্ঞ যে ডিলস করে কার সাথে, অবশ্যই বোন বা হাড়ের সাথে। বোন মানে হলো হাড়, আয়ের সাথে হবে না, আই মানে চোখ, লাংস মানে ফুসফুস হবে না, আর চাইল্ড বার্থ হবে না, তাহলে বোনস হবে ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা বলেছে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো, অর্থাৎ কারেক্ট মিনিংটি বোঝাতে হবে, অর্থাৎ এটি কিন্তু সিনোনিম আপনাকে বলেছে। অনেক সময় কারেক্ট মিনিং সিনোনিম না দিয়ে আপনাকে কারেক্ট মিনিংও দিতে পারে, বা নিয়ারেস্ট নিয়ারেস্ট ইন মিনিংও দিতে পারে। অর্থাৎ মনে রাখবেন এর মায়াটা যেন একই হয়। তো বলেছে কি 13 নম্বরটা, টুট দি ফোর্স। টুট দি ফোর্স মানে এর সিনোনিম বা নিয়ারেস্ট মিনিংটি কি হবে, এর নিয়ারেস্ট মিনিংটি হবে মাস্টারপিস। মাস্টারপিস মানে কি, দেখবেন আমরা এই কথাটি সবসময় কিন্তু ইউজ করি। আমি যেটা বললাম আপনাদের ক্লাসে শুরুতেই, যে এমন কিছু কিছু ওয়ার্ড দেবে যেটা চলতে ফিরতি কথা, সেগুলো কিন্তু আপনাদের বিসিএসে দেবে। টুর দি ফোর্স মানে হচ্ছে শিল্পী। এখানে গ্র্যান্ড ট্যুরও হবে না, লং ট্যুরও হবে না, আর্ট অ্যান্ড কালচারও হবে না, হবে মাস্টারপিস। মাস্টারপিস মানে হচ্ছে শিল্পী সুলভ। মানে শিল্পী সুলভ মানে কি, মানে শিল্পী বলে না যে ছেলেটি কিন্তু খুব শিল্পী জিনিস, তার মানে কি শিল্পী মানে ওই শিল্পীর কথা কিন্তু বলছি না, যে আর্ট অ্যান্ড কালচারের যে শিল্পী ওই কথা বলছি না। শিল্পী মানে কি, মানে অনেক চালাক টাইপের মনে করুন কোনো লোক, সেটিকে আমরা কি বলি যে খুব শিল্পী, মানে খুব সাংঘাতিক শিল্পী লোক, সেই ধরনের ক্ষেত্রে কিন্তু এই ট্যুর দি ফোর্স কথার মানে হলো মাস্টারপিস, অর্থাৎ শিল্পী। সেটা হবে মাস্টারপিস কথার মানে হলো শিল্পী, অর্থাৎ ট্যুর দি ফোর্স এর মানে হলো শিল্পী, সি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? 14 নম্বরটি দেখুন, বলেছে লুসিড। লুসিড মানে কি, লুসিড মানে হচ্ছে ক্লিয়ার, ক্লিয়ার। তাহলে এখানে দেখুন ডি ইজ দ্য রাইট আনসার, ক্লিয়ার মানে হচ্ছে পরিচ্ছন্ন, লুসিড মানে ক্লিয়ার মানে পরিষ্কার। এবার যদি মনে করুন আপনার এটি বিপরীত দিত বা অ্যান্টোনিম দিত, তাহলে অবশ্যই ওপাক হতো, হেজি, দুটোর মধ্যে যে কোনো একটি থাকতো। ওপে এটা এটা যেটি আছে, অর্থাৎ এটা আছে ওপেক। ওপেক মানে কি, ওপাক মানে অস্বচ্ছ। ওপেক মানে কি, অস্বচ্ছ, তাহলে এটি হবে না, কারণ পরিষ্কার বলেছে। সলিড মানে কঠিন, সেটি হবে না। হেজি মানেও কিন্তু অস্বচ্ছ, তাহলে এটিও হবে না। তাহলে থাকলো কি ক্লিয়ার মানে পরিষ্কার, লুসিড মানে ক্লিয়ার বা পরিষ্কার, এবং এর সিনোনিমটি হবে ক্লিয়ার। যদি এটি অ্যান্টোনিম বলতো তাহলে ওপেক হতো বা হেজি হতো। বোঝা গেল? 15 নম্বরটি দেখুন, বলেছে চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দা ওয়ান আন্ডারলাইন বিলো। তো নিচে দেখুন এটি দিয়েছে সেন্টেন্স, দেয়ার ইজ অ্যাবান্ডেন্ট স্কোপ ফর ইম্প্রুভমেন্ট। আমি যদি বাংলাটি করি, এখানে উন্নতির প্রচুর সুযোগ আছে। এই অ্যাবান্ডেন্ট কথার মানে হলো প্রচুর, এর অপোজিটটি আপনাকে বসাতে বলেছে। মনে রাখবেন এর অপোজিটটি হবে স্কেয়ার্স। স্কেয়ার্স, স্কেয়ার্স মানে কি, স্কেয়ার্স মানে হলো, অনেকে উচ্চারণটি করে স্কেয়ার্স, স্কেয়ার্স না, স্কেয়ার্স উচ্চারণটি হবে স্কেয়ার্স। আর ই অ্যাবান্ডেন্ট, অর্থাৎ এই অ্যাবান্ডেন্ট মানে হলো প্রচুর, আর তার অপোজিট ওয়ার্ডটি হবে স্কেয়ার্স। স্কেয়ার্স মানে কি, দুর্লভ, দুর্লভ মানে যা সহজে পাওয়া যায় না। অ্যাবান্ডেন্ট মানে প্রচুর, মানে সহজে পাওয়া যায়। তাহলে অ্যাম্পল ইজ দ্য সিনোনিম, কপিয়াস ইজ দ্য সিনোনিম। আর ইটার্নাল মানে কি, ইটার্নাল মানে হচ্ছে অনন্ত, এটা সেই হিসেবে যাবে না। তাহলে থাকবে অ্যাম্পেল আর কপিয়াস, এটা হলো তার সিনোনিম। আর যদি অ্যান্টোনিম বলে, তাহলে যেখানে এখানে অপোজিট চেয়েছে মানে অ্যান্টোনিম চেয়েছে, তাহলে অ্যাবান্ডেন্ট মানে প্রচুর, আর স্কেয়ার্স মানে হচ্ছে দুর্লভ, মানে যা প্রচুর পরিমাণে পাওয়া যায় না। অর্থাৎ এখানে স্কেয়ার্স হচ্ছে ইজ দ্য অ্যান্সার। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 16 নম্বরটি দেখুন, বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এই শূন্যস্থানটি পূর্ণ করতে বলেছে। বলেছে হি উড অলওয়েজ ড্যান্স দ্য পুলিশ। মনে রাখবেন এখানে যেটি অ্যান্সারটি প্রথমে আমি আপনাদের বলে দিচ্ছি, এখানে হবে এলিউড দ্য পুলিশ, অর্থাৎ হি উড অলওয়েজ এলিউড দ্য পুলিশ। এবার আমি বাংলাগুলো আপনাকে বলে দিচ্ছি। এই যে বাংলাটি হলো এলিউড মানে পালানো, এই সরি এলিউড মানে, হ্যাঁ এলিউড মানে হচ্ছে পালানো বা এড়িয়ে চলা। এখানে যেটি হচ্ছে, এখানে পালানো ঠিক যাবে না, এখানে হচ্ছে এড়িয়ে চলার ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এলিউড মানে হচ্ছে পালানো বা এড়িয়ে চলা, বা এড়িয়ে চলা। এলিউড মানে কি, পালানো বা এড়িয়ে চলা। তাহলে এইখানে কি, এড়িয়ে চলা। হি অল উড অলওয়েজ এলিউড দ্য পুলিশ, তার মানে সে সবসময় পুলিশকে এড়িয়ে চলে, তাহলে এখানে হবে এলিউড। এবার ইলিউড হলো না, এখানে ইলিউডের মানেগুলো আপনারা দেখে নিন। ইলিউড মানে কি, ইলিউড মানে হচ্ছে প্রতারণা। ইলিউড মানে কি, ইলিউড মানে হচ্ছে প্রতারণা, তাহলে এখানে হবে না। অ্যালিউড মানে কি, অ্যালিউড মানে হচ্ছে আপনার উল্লেখ করা, তাহলে এটি হবে না। আর ডিলিউড মানে কি, ডিলিউড মানে অভিভূত হওয়া, অভিভূত করা, অভিভূত করা, তাহলে এখানে যেটি হবে এলিউড, অর্থাৎ হি উড অলওয়েজ এলিউড দ্য পুলিশ। বোঝা গেল? আপনারা কিন্তু বাংলাগুলো লিখে নিন, চার তিনটে, বাকি যে তিনটে মানে তিনটের বাংলাগুলো লিখে নিন, কারণ এগুলো কিন্তু আপনার সিনোনিম হিসেবে কাজে লাগবে। পরীক্ষার সময় আপনাকে যদি এখান থেকে হয়তো একটা সিনোনিম দিয়ে দিতে পারে, তো আপনি বাংলাগুলো জেনে নিন।
ইলিউড মানে প্রতারণা, অ্যালিউড মানে হচ্ছে উল্লেখ, আর ডিলিউড মানে অভিভূত করা। 17 নম্বর দেখুন, সেখানেও কিন্তু ফিল ইন দা ব্ল্যাঙ্কস দিয়েছে, এবং এই ফিল ইন দা ব্ল্যাঙ্কসে কিন্তু পরীক্ষার সময় দেখবেন WBCS বেশি এসেছে বিগত বছরে। দেখুন, দ্য লাস্ট ড্যাশ উইল বি পারফর্ম বাই মেম্বার অফ দ্য ফ্যামিলি অনলি। এখানে 4টে অপশন দিয়েছে, এখানে যে অপশনটি হবে হবে সেটি আমি আগে বলছি, ডি হচ্ছে রাইট অ্যান্সার হবে, অর্থাৎ দ্য লাস্ট রাইট, অর্থাৎ আরআই, এখানে দেখুন WRIGHT এটি হবে না, RIGHT এটি হবে না, WRITE হবে এটাও হবে না, যেটি হবে সেটা হচ্ছে RITE। মনে রাখবেন রাইট মানে হচ্ছে আচার, রাইট মানে কি আচার, তাহলে আচার বা রীতিনীতি, আচার বা রীতিনীতি, বোঝা গেল, আচার বা রীতিনীতি। মনে রাখবেন এটি যদি বাংলাটা আমি বলে দিচ্ছি, শেষ রীতি বা আচার যাই বলুন না কেন পরিবারের সদস্যদের দ্বারা অনুষ্ঠিত হবে বা করানো হবে, এটার মানেটা হচ্ছে তাই, অর্থাৎ রাইট মানে হচ্ছে আচার বা রীতিনীতি, বোঝা গেল, তাহলে এখানে ডি হবে ইজ দ্য রাইট আনসার। 18 নম্বরটা দেখুন, এখানেও কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে, এখানে বলেছে শি লাইকড দ্য ড্যাশ প্ল্যান বেটার, এটি একটি এটি কিন্তু পরীক্ষায় এসেছে, অর্থাৎ এই যে 18 নম্বরটি বলেছে শি লাইকড দ্য ড্যাশ প্ল্যান বেটার, তার মানে এখানে যেটি অ্যান্সারটি হবে সেটা হলো সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ লেটার, LATER হবে, এটি কিন্তু হবে না। অনেকে যদি পরীক্ষার সময় কনফিউশন যেটা হয় এটা আর এটার মধ্যে কোনটা হবে, মনে রাখবেন এই লেটার মানে হচ্ছে সাম্প্রতিক বা আধুনিক, আর এই লেটার মানে হচ্ছে পরে। এই পুরো রাইটার মানেটা কি হলো, আধুনিক বা সাম্প্রতিক পরিকল্পনাটি তার বেশি পছন্দ, আধুনিক বা সাম্প্রতিক পরিকল্পনাটি তার বেশি পছন্দ, বোঝা গেল, কিন্তু লেটার মানে কি এটা পরে, কোনো কিছু পরে হবে কোনো কিছু, সেটা ক্ষেত্রে লেটার, কিন্তু এখানে যেটি হবে সেটি হচ্ছে LATER মানে সাম্প্রতিক বা আধুনিক, এর মানেটা হলো শি লাইক দ্য ল্যাটার প্ল্যান বেটার, বোঝা গেল, শি লাইক দ্য ল্যাটার প্ল্যান বেটার, অর্থাৎ আধুনিক বা সাম্প্রতিক যাই বলুন না কেন পরিকল্পনাটি তার বেশি পছন্দ, বোঝা গেল। পরবর্তী অংশগুলিতে আসুন, বন্ধুরা দেখুন 19 নম্বরটি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ইনফিনিটিভ। এখানে দেখুন বলেছে ড্যাশ দুটো ড্যাশ ইজ হিউম্যান, এখানে যে অ্যান্সারটি হবে সেটি হল টু এর। এবার আমি বলে দিই এর মানে হচ্ছে ভ্রম, এটি কেন হলো, এটি একটি প্রোভার্ব, এবং এটি আলেকজান্ডার পোপ একজন সাহিত্যিক, তিনি যে অংশটিতে এটি বলেছেন সেটির মানেটা হচ্ছে এইরকম যে মানুষ মাত্রই ভুল করে কিন্তু মানুষই কিন্তু সেটা ক্ষমা করে দেয়। এবার যে মানুষটি ক্ষমা করে দেয় সে কি মনে নিজেকে ঈশ্বর মনে করে কাউকে ক্ষমা করলে, মনে রাখবেন ঈশ্বরও তো ক্ষমা করে সকলকে, সকলে ভুল করছে ঈশ্বর ক্ষমা করছে, কিন্তু ঈশ্বর ক্ষমা করছে ঠিকই কিন্তু মানুষ তো ঈশ্বর নয়, মানুষ কি, মানুষ হচ্ছে কাউকে ক্ষমা করলো, ক্ষমা করে সে কি বলছে যে আমি হলাম ভগবান বা আমি হলাম ঈশ্বর, কিন্তু ঈশ্বরও কিন্তু সকলকে প্রতিদিন যা মানুষ ভুল করছে ঈশ্বর কিন্তু সকলকে ক্ষমা করে দিচ্ছে, তাহলে মানুষ এই যেটা মানুষের মধ্যে কিন্তু একটা ভ্রম হয়ে গেছে যে কাউকে ক্ষমা করে দিলেই সে নিজেকে ঈশ্বর বা ভগবানের দাবিদার মনে করছে, এটা সকল মানুষের মধ্যে একটা ভ্রম হয়ে গেছে, সেটাই আলেকজান্ডার পোপ সেই কথাটিতে তার বলছে টু এর ইজ হিউম্যান, অর্থাৎ এটাই হলো মানুষের ভ্রম, বোঝা গেল। 20 নম্বরটিতে দেখুন ইনসার্ট দ্য কারেক্ট অ্যাডভার্বিয়াল ফ্রেজ উইথ দ্য ব্ল্যাঙ্ক স্পেস, বলেছে দ্য অনলি ড্যাশ ইজ দেয়ার এ রাম্বল ইন দ্য স্কাই, এখানে যে অপশনটি হবে রাইট অ্যান্সারটি হবে অকে সোনালি, অর্থাৎ অনলি অকে সোনালি ইজ দেয়ার রাম্বল ইন দ্য স্কাই। আচ্ছা এবার আমি বলে দিচ্ছি এর মানেগুলো আপনাকে আমি বলে দিচ্ছি, সুইপলি মানে কি, সুইপলি মানে হচ্ছে দ্রুত গতিতে, সুইপলি, কোয়াইট মানে কি, কোয়াইট মানে পুরোপুরি, অকেশনালি মানে কি কদাচিত, আর মেরিলি মানে কি, মেরিলি মানে হচ্ছে ফুর্তিতে, ফুর্তিতে, তাহলে এখানে অকেশনালি হবে কারণ জিনিসটি যদি দেখাচ্ছে আকাশে মাঝে মধ্যেই বা কদাচিত, এটা আপনারা কিন্তু কদাচিত বা মাঝে মধ্যেও বলতে পারেন, অনলি অকেশনালি অর্থাৎ কদাচিত বা মাঝে মধ্যে ইজ দেয়ার রাম্বেল ইন দ্য স্কাই, মানে আকাশে মাঝে মধ্যেই বা কদাচিত যাই বলুন না কেন গুড় গুড় শব্দ হচ্ছে, অর্থাৎ অকেশনালি হবে ইজ দ্য রাইট আনসার। 21 নম্বর বলেছে দেখুন
Insert a correct participle in the blank space. Dash about dinner, Rohim ran the whole way home. এখানে যেটা অ্যান্সারটি হবে এক্সাইটেড, অর্থাৎ EXCITED, অর্থাৎ জিনিসটা যদি আমরা বাংলা করি, এক্সাইটেড অ্যাবাউট ডিনার রহিম র্যান দ্য হোল ওয়ে হোম, অর্থাৎ ডিনার নিয়ে রহিম এতটাই উত্তেজিত যে পুরো রাস্তাটি সে দৌড়ে দৌড়ে এসেছে। বোঝা গেল কি বললাম? পরবর্তী অংশগুলিতে আসুন বন্ধুরা। 22 নম্বরটি দেখুন বলেছে, হুইচ ইজ দ্য কারেক্ট ফ্রম দ্য গিভেন সেন্টেন্স, হুইচ ইজ দ্য কারেক্ট ফ্রম দ্য গিভেন সেন্টেন্স, অর্থাৎ এই নিচে যে চার সেন্টেন্সটা দেয়া আছে এই সেন্টেন্সটা কিন্তু এখানে ভুল আছে দেয়া, মানে গ্রামাটিক্যালি ভুল, কিন্তু সেটা আমাকে সঠিক এই চারটে অপশনের মধ্যে কোনটি সেটি আমাকে বার করতে হবে। দেখুন বলেছে, আই হ্যাভ নট হার্ডলি এনি মানি, এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই নিয়মটি কিন্তু জেনে রাখবেন, প্রতি পরীক্ষায় এরর কারেকশন দিয়ে কিন্তু এই নিয়মটি থাকেই। আই হ্যাভ নট হার্ডলি এনি মানি, মানে কথাটার মানে হলো যে আমার কোনো টাকাই নেই, আমার কোনো টাকাই নেই। মনে রাখবেন এখানে কোনটি ঠিক, এখানে যেটি ঠিক আছে সেটি হলো আই হ্যাভ হার্ডলি এনি মানি। এবার অনেকেই প্রশ্ন হবে যে স্যার এখানে নট তো ছিল, তাহলে এটা কেন হলো না, নো হার্ডলি বা আই হ্যাভ নট, এটি দুটো কেন হলো না? একটা জিনিস মনে রাখবেন, আমি কিছু কিছু ওয়ার্ড এখানে লিখছি, হার্ডলি, এগুলো কিন্তু আপনারাও লিখে নিন, হার্ডলি, লিস্ট, আনটিল, আনলেস, স্কেয়ারলি, নান, নোবডি, নো হোয়ার, এই ওয়ার্ডগুলো যখন থাকবে, এই ওয়ার্ডগুলো যখন থাকবে, এই ওয়ার্ডগুলো যে হার্ডলি, লিস্ট, আনটিল, আনলেস, স্কার্সলি, নান, নোবডি, নো হোয়ার, এগুলো সবকটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এগুলো সবকটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, বা অর্থাৎ নেগেটিভ অর্থ বহন করে, নেগেটিভ অর্থ দেয়। বোঝা গেল? হার্ডলি মানে সে নেগেটিভ, না বাচক, লিস্ট মানেও না, আনটিল মানে এগুলো কি নেগেটিভ, অর্থাৎ কোনো কিছু নেগেটিভ অর্থ দিচ্ছে, কোনো পজিটিভ অর্থ দিচ্ছে না, কিন্তু নেগেটিভ অর্থ, আমি নিচে লিখে দিই যেগুলো সবকটারই নেগেটিভ অর্থ দেয়। সুতরাং এগুলোর সাথে যদি আমি নো, নট, তারপরে আপনার ডু নট, এগুলো বসাই, তার মানে ডবল নেগেটিভ হয়ে যায়, এগুলো তো একই নেগেটিভ, তারপরে আমি হার্ডলির পরে নো বসাচ্ছি বা নট হার্ডলি, যাই হোক আগে পরে আছে। এখানে যেমন নট অনলি হার্ডলি দিয়ে, হার্ডলি তো নিজেই একটা নেগেটিভ, আমি কি বোঝালাম আপনাদের যে হার্ডলি, আনটিল, লেস্ট, নান, নোবডি, নোহার, আনলেস, যা থাকবে এগুলো, এই ওয়ার্ডগুলো লিখে নিন, এই ওয়ার্ডগুলো হচ্ছে আপনার নেগেটিভ অর্থ বহন করে, তার মানে এর সাথে যদি, এগুলো তো একই নেগেটিভ, তার সাথে যদি নট, নো, ডু নট এগুলো বসে, তার মানে ডবল নেগেটিভ হয়ে যাচ্ছে, যেটা ইংলিশে গ্রামাটিক্যালি একটা দূষণ বলে, সুতরাং সেটি কিন্তু এখানে হয় না, অর্থাৎ গ্রামাটিক্যালি রং, তাই জন্য যেটি হয়, এটা তো হার্ডলি তো নিজেই নেগেটিভ ওয়ার্ড, সুতরাং এখানে নট বা নো বা ডু নট এগুলো বসবে না, তাহলে এখানে সব থেকে যেটা কি, আই হ্যাভ হার্ডলি এনি মানি, এটাই হবে অ্যান্সার। বোঝা গেল কি বললাম? 23 নম্বরটি দেখুন, বলেছে ফাইন্ড দ্য এরর, বলেছে অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ দ্যাট আই নোটিস ইন হিম নাও এ ডেজ ইজ দ্যাট হি অ্যাভয়েডস টু স্পিক টু মি। বলছে কিছুদিন ধরে আমি তার মধ্যে একটি বিভ্রান্তিকর পরিবর্তন দেখতে পাচ্ছি, সেটি হলো সে আমার সাথে কথা এড়িয়ে চলছে, এটার বাংলাটা হলো তাই। এখানে ভুলটি কোথায় আছে? অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ, এটা এ, ঠিক আছে, দ্যাট আই নোটিস ইন হিম নাও এ ডেজ, ঠিক আছে, ইজ দ্যাট হি অ্যাভয়েডস টু স্পিক টু মি, টু স্পিক টাই ভুল আছে, তাহলে এখানে যেটি হবে অনলি স্পিকিং, হি অ্যাভয়েড স্পিকিং টু মি, অর্থাৎ টু স্পিকটি হবে না, অর্থাৎ এখানে সি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? এরকম ব্র্যাকেটের মধ্যে কিন্তু দেয়া থাকবে, এখান থেকে আপনাকে সঠিকটি উত্তরটি বার করতে হবে, যদি নো এরর হতো, এটি যদি ঠিক না থাকতো, যদি মনে করেন এটা ঠিক আছে, মনে করেন এখানে টু স্পিক না দিয়ে স্পিকিং থাকতো, তাহলে এটা ঠিক আছে পুরো সেন্টেন্সটা, তাহলে আমরা নো এর, অর্থাৎ ডিতে গিয়ে আমরা যে ওএমআর শিটে ডি আছে সেখানে আমরা গোল করবো। বোঝা গেল? কিন্তু এখানে করবো সিতে, অর্থাৎ সিতে ভুল আছে, কারণ টু স্পিক হবে না, ইজ দ্যাট হি অ্যাভয়েড স্পিকিং টু মি হবে। বোঝা গেল কি বললাম? টু স্পিকটা হবে না, টু স্পিকের জায়গায় স্পিকিং হবে। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন বন্ধুরা। 24 নম্বরটি দেখুন, এটিও কিন্তু একটি এরর কারেকশন দিয়েছে আপনাকে। কি বলেছে? ওয়ান অফ দ্য স্টেট ইন হুইচ সত্যাগ্রহ ওয়াজ অফার্ড ওয়াজ রাজকোট, ওয়ার হি হ্যাড স্পেন্ড হিস ইউথ। মানেটা আমি বলে দিচ্ছি প্রথমে, যেসব রাজ্যগুলিতে সত্যাগ্রহ হয়েছিল তার মধ্যে একটি হলো রাজকোট, যেখানে সে তার যৌবন কাটিয়েছিল।
এটার বাংলাটা হলো তাই। আমি আরেকবার বাংলাটি বলে দিচ্ছি, যেসব রাজ্যগুলিতে সত্যাগ্রহ হয়েছিল তার মধ্যে হলো একটি হলো রাজকোট, যেখানে সে তার যৌবনটি কাটিয়েছিল, এটা হচ্ছে বাংলায়। তাহলে এখানে ভুলটি কোথায়? এখানে ভুলটি আছে বন্ধুরা এতে। কেন না, এই যে ওয়ান অফ দ্য স্টেট আছে না, এই স্টেট হবে না, এটা হবে স্টেটস, ওয়ান অফ দ্য স্টেটস। কারণ কি, সমস্ত রাজ্যের মধ্যে একটা রাজকোট, সমস্ত রাজ্যগুলির যে সত্যাগ্রহ, রাজ্য সত্যাগ্রহ তো আর একটা রাজ্যতে হয়নি, সত্যাগ্রহ সব রাজ্যগুলিতে হয়েছিল। তাহলে যেহেতু সব রাজ্যের জন্য হয়েছিল, এস হবে, অর্থাৎ ওয়ান অফ দ্য স্টেটস ইজ হুই ইন হুইচ সত্যাগ্রহ ওয়াজ অফার্ড ওয়াজ রাজকোট ওয়ার ই হ্যাড স্পেন্ট হিজ ইউথ, এটা হবে তখন রাইট। বোঝা গেল? তাহলে কিন্তু এই এসটা না দেওয়ার জন্য এই জিনিসটি কিন্তু এখানে ভুল হয়ে ভুল ছিল। তাহলে এখানে আমি এসটি দিয়ে এটাকে কালেকশন করলাম। তাহলে ভুলটি তাহলে আপনাকে কোনটা করতে হবে, যেহেতু এর মধ্যে আছে তাহলে আপনাকে ওই এ বি সি ডি এরকম থাকবে, তাহলে এর মধ্যে আপনাকে এই ওয়েমার শিটে ভরাটটি করে দিতে হবে। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে স্টেটসটি কেন হলো বুঝলেন? কারণ সত্যাগ্রহ তো একটা হয়নি, সমস্ত রাজ্য হয়েছিল, তার মধ্যে থেকে রাজকোট, তার মধ্যে থেকে একটি হলো রাজকোট যেখানে সে তার যৌবনটি অতিবাহিত করেছিল। বোঝা গেল? তাহলে এখানে হয়ে যায় স্টেটস, এস হবে হচ্ছে, যদি দিয়ে দিই তাহলে জিনিসটা কারেক্ট হবে। বোঝা গেল এটি ভুল ছিল। 25 নম্বরটি দেখুন, বলেছে সিলেক্ট দ্য মোস্ট সুইটেবল অল্টারনেটিভস হুইচ কনভে দ্য এক্সাক্ট মিনিং ইন অ্যাকর্ডেন্স উইথ কারেক্ট গ্রামাটিক্যাল রুল। এতে দেখুন বলেছে, টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং। বিতে বলেছে, বিং ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান টু বি হার্ড ওয়ার্কিং। সিতে বলেছে, ফর ওয়ান টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিং হার্ড ওয়ার্কিং, বিং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং। এখানে যেটি হচ্ছে যে বুদ্ধিমত্তা হলো খুবই প্রয়োজনীয় কঠোর পরিশ্রমের থেকেও, বুদ্ধিমত্তা হলো খুবই প্রয়োজনীয় কঠোর পরিশ্রমের থেকেও, এখানে জিনিসটার বাংলা হচ্ছে তাই। কিন্তু আমি এখানে যেটা অ্যাকর্ডিংস টু গ্রামাটিক্যাল রুলে যেটা কারেক্ট যেটা দেওয়া আছে সাজানো, সেটা হচ্ছে ডি ইজ দ্য রাইট আনসার। কেন, সেটি আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন, এর সঙ্গে বিয়ে ডি এর তুলনা করুন, এতে আছে একটি টু বি ইন্টেলিজেন্ট, অর্থাৎ ইন্টেলিজেন্ট এবং হার্ড ওয়ার্কিং দুজনেই তো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে কখনো টু বি বসে না, তার মানে এটা ভুল আছে, তাহলে এটি হবে না, গ্রামাটিক্যাল রুলে নেই। বিং ইন্টেলিজেন্ট, ঠিক আছে, বিং বসলো। আবার দেখুন আমি একটি কথা বলে দিই, এই যে বিং ইন্টেলিজেন্ট এবং ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং, তার মানে কি, একটা মানুষের দুটো কোয়ালিটিকে বলছে, একটা হচ্ছে ইন্টেলিজেন্ট বুদ্ধিমত্তা আর একটা হচ্ছে কঠোর পরিশ্রম, দুটো যেহেতু একই ব্যক্তির দুটো কোয়ালিটি, তাই জন্য আমরা বিং দিয়ে করেছি। এবার ঘটনা হচ্ছে, ইন্টেলিজেন্ট এবং হার্ড ওয়ার্কিং এটা কিন্তু অ্যাডজেক্টিভ, যেহেতু অ্যাডজেক্টিভ তাই জন্য টু বি কথাটি বসে না, তাই জন্য বিং কথাটি আমি বসিয়েছি। এবার এখানে টু বি আছে, টু বি ইন্টেলিজেন্ট, এখানে বিং আছে, তাহলে এটি হবে না। আবার এখানে বিং ইন্টেলিজেন্ট আছে, এখানে টু বি হার্ড ওয়ার্কিং আছে, তাহলে টু বি বলেছি হবে না। এখানে দেখুন, ফর ওয়ান টু বি ইন্টেলিজেন্ট, এখানে বিং আছে, ঠিক আছে, কিন্তু এখানে টু বি ইন্টেলিজেন্ট আছে, তাহলে এটিও হবে না। তাহলে অ্যাকর্ডিং টু গ্রামাটিক্যাল রুল অনুযায়ী বিং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং। এবার পরীক্ষার সময় অনেক সময় মনে করুন এই কোশ্চেনটাই পরীক্ষা আপনাকে দিল, কিন্তু এই বিইংটি দিল না, মনে করুন এই বিইংটি দিল না, পরীক্ষার সময় এটাও কিন্তু রাইট, বিইংটি কিন্তু একবার আমরা দুবার ইউজ করেছিলাম এখানে, পরীক্ষার সময় এটি একবারও ইউজ করতে পারে, এটাও ঠিক। আবার এখানে যদি বিইং থাকে যেটা আমরা করেছি সেটাও ঠিক, যদি বিইং না থাকে সেটি কিন্তু আপনারা ভুল করবেন না, তখন হতো কি, বিইং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান হার্ড ওয়ার্কিং, এটাও ঠিক। আবার বিং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং, এটাও ঠিক। বোঝা গেল বন্ধুরা, আজকে এই 25টি আলোচনা করা হলো, পরবর্তী ক্লাসে আমি আবার 25টি কোশ্চেন নিয়ে আপনাদের সামনে আসব। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যদি কোনো অসুবিধা থাকে সেটিও কিন্তু জানাতে ভুলবেন না। আর একটি কথা বলে দিই, পরবর্তী ক্লাসটি যদি অ্যাটেন্ড করতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিচে দেওয়া বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনটি আপনি সহজেই পেয়ে যান। ধন্যবাদ।